হ্যালো বাইকার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সো আজকে একটি ডিফারেন্ট টাইপ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ব্লগটি মেইনলি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। প্রশ্নটা আমার সকল বাইকার ভাইদের জন্য, যে শুধুমাত্র রেস আর সুপার স্পিডে বাইক চালালেই কি বাইকার হওয়া যায়? আমরা যারা এতদিন ধরে সেফ রাইডিং করছি, তাহলে কি আমরা এখনো বাইকার হতে পারিনি, বা আমরা এখনো কি বাইকার নই? তো আজকে এই টোটাল প্রশ্নটা নিয়েই আমার ব্লগটি করা হয়েছে। আশা করছি আমার ব্লগটি না টেনেই দেখার চেষ্টা করবেন। আমাদের দেশের লো সেগমেন্টের বাইকগুলো অলওয়েজ চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে, যেটা আসলে খুবই প্যাথেটিক অ্যান্ড বিরক্তিকর। লাইক আপনি ওর পাশ দিয়ে যাচ্ছেন, ওদের ইন্টেনশন হচ্ছে যে মানে আপনার সাথে রেস খেলবে। আরে বাবা, তুমি যে রেস খেলতে যাচ্ছ, তোমার সাথে আমার রেস খেলার মেন্টালিটি আছে কিনা এটা তো আগে চেক করতে হবে। সো এগুলো খুবই বাজে একটা জিনিস, এটা খুবই বিরক্ত লাগে রাস্তায়। মানুষের চালানোর ভঙ্গি দেখলে যা মনে হয় যে সবাই রেস করতে বেরোয় ওদের মতো। রেসিং ট্র্যাকে নিয়ে দাঁড়া করাই দিলে দেখা যাবে যে আর রেস করতে পারবে না, তখন হচ্ছে যে নর্মাল বাইকার হয়ে যাবে। আমাদের দেশে সবাই আসলে রেসার, রেস খেলতে চায়, বাট ফাইনালি দেখা যাবে যে যদি রেসিং ট্র্যাকে দাঁড় করায় দেওয়া হয়, মানে রেস করার জন্য ওদেরকে দেওয়া হয়, তখন আবার ভদ্র হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা, যে জায়গা মতো না পেরে আ জায়গা কু জায়গায় আমরা অনেকেই পারি। তো বন্ধুরা, আপনারা যখনই রাইড করবেন তো সাবধানেই চালাবেন, কারণ এই ধরনের বাইকার আমাদের দেশে আজকাল অনেক অনেক বেশি ভরে গেছে। ওরা বাইকার না আসলে, ওরা অ্যাকচুয়ালি রাইডার। বাইকারের মিনিংই হয়তো অনেকেই জানে না আমাদের দেশে, জাস্ট বাইকটা কিনে বাবা মাকে প্রেশার দিয়ে দেন শুরু হয়ে যায় তাদের বাইকের জার্নি। আমাদের দেশে বাইকারদের সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা লাগবে, সেটা সহজে আর শেষ হবে না। সো আজকে এখন এই পর্যন্ত থাকুক, পরবর্তীতে আবারও বক বক করব।
রাতের বেলা ঢাকায় ঘুরতে আসলে মজাই লাগে, কারণ হচ্ছে একটু কুল ওয়েদার, রৌদ্র থাকে না, ধুলাবালি বোঝা যায় না। সো আমার জন্য রাত্রেবেলা ঘোরাটা খুবই ভালো লাগে, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। ম্যাক্সিমাম বাইকাররাই রাত্রেবেলা ঘুরতে পছন্দ করে। মাথায় হেলমেটও নাই, আবার কানের মধ্যে ফোনে কথা বলতে বলতে যাচ্ছি। তো এখন চলে আসছি এয়ারপোর্টের সামনে, জানি না সামনে ট্রাফিক জ্যাম আছে কি না, বাট প্রত্যেকটা জায়গায় এরকম কনস্ট্রাকশনের কাজ করতেছে এবং প্রত্যেকটা জায়গায় ভাঙা। বাইকটা বাসায় ফেলে রাখতে রাখতে যেটা হয়েছে, ব্যাটারিটা পুরো বসে গেছে, আর ড্রাই ব্যাটারি একবার বসলে মানে তো শেষ, ওটার কোনো চান্স থাকে না। যেটা প্রবলেম ফেস করতেছি, হেডলাইট জ্বালাইলে হর্ন বাজে না, ইন্ডিকেটর জ্বালাইলে হর্ন বাজে না, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। বাট হ্যাঁ, উইদিন এ শর্ট টাইম এটা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। আমরা যারা বাইকার, আমাদের মধ্যে একটা জিনিস সবারই কমন, মানে নিজে অসুস্থ হলেও আমার বাইকের চিকিৎসা সবার আগে করাইতে হয়, এটা প্রত্যেকটা বাইকারের জন্য। নিজের থেকে নিজের বাইককে খুব বেশি পছন্দ করে। আজকে যে ব্লগটি আমি দিয়েছি, এটা কোনো বাইকারকে ছোট করার জন্য দেইনি। মেইন যে বিষয়টা বোঝাতে চেয়েছি যে অ্যাজ এ বাইকার আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে আরেকটা বাইকারের প্রতি, যেটা হচ্ছে যে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন অবশ্যই মাথায় এই বিষয়টা রাখতে হবে যে আপনার জন্য যেন অন্য আরেকটা বাইকারের চলতে কোনো রকম ক্ষতি না হয়। অবশ্যই আপনার বাবা মা দিন শেষে আপনার জন্য ওয়েট করে যে আপনি সুস্থ স্বাভাবিকভাবে তাদের কাছে ফিরে যাবেন। আল্লাহ না করুক আপনার এই ধরনের রাইডিং এর কারণে আপনি যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে যান, আলটিমেটলি এফেক্টটা কিন্তু পড়বে আপনার বাবা মার উপর এবং আপনার ফ্যামিলির উপর। ভেরি রিসেন্টলি যেটা হয়েছে, আমাদের পছন্দের একজন বাইকার দীপু ভাই, উনি অপ্রত্যাশিতভাবে একটা অ্যাক্সিডেন্টে পড়েছে এবং হয়তো আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ওনার কি অবস্থা বা ওনার ফ্যামিলির কি অবস্থা যাচ্ছে। সো আমরা অবশ্যই বাইক চালানোর সময় এটা মাথায় রাখবো যে দিন শেষে আমরা সুস্থ স্বাভাবিকভাবে যেন আমাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারি। আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, সেটা তো আর কাউকে বলে আসে না, তো আমাদেরকে সেফভাবে থাকতে হবে, সেফভাবে বাইক চালাতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কজ আমাদের জন্য আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের বাবা মা, আমাদের সন্তানরা যেন কষ্ট না পায়, সেটা অবশ্যই বাইক রাইড করার সময় মাথায় রেখে অবশ্যই আমরা বাইকটা রাইড করব। অ্যাজ এ বাইকার আরেকটা বাইকারের প্রতি রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই প্লিজ এই ধরনের কিছু করবেন না যাতে আপনার রাইডিং এর কারণে অন্য আরেকটা বাইকারের প্রবলেম হয়। আমি কিন্তু সেই ট্রল করা লোকদের মধ্যে নই যারা ফেসবুকে কোনো অ্যাক্সিডেন্ট দেখলে ট্রল করে বেড়ায় যে এনা প্রো অ্যাক্সিডেন্ট করেছে বা এনা অ্যাক্সিডেন্ট করেছে। সো আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়, আমরা যদি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক
নিউজ চ্যানেলের মাধ্যমে হোক দেখতে পাই, আমাদের কিন্তু খারাপ লাগে। অ্যাজ এ বাইকার আমাদের কষ্ট লাগে, এবং আমরাই দিন শেষে কিন্তু আপনাদের জন্য এগিয়ে যাই। সো ভাই প্লিজ, একটাই রিকোয়েস্ট থাকবে বাইকার হিসাবে আরেকটা বাইকারের কাছে, আপনারা সেফ রাইড করেন ভাই, রেস করেন, কোনো প্রবলেম নাই, বাট রেসের জন্য একটা নির্দিষ্ট জায়গা ক্রিয়েট করে ওখানে আপনারা রেস করেন। সব জায়গায় কেন, যে কোনো রোডে কেন, একটা নির্দিষ্ট এরিয়াতে যান, ওখানে আপনারা রেস করেন। অনেকে স্টান করছে না, ওরা কি প্রত্যেকটা রোডে ঘাটেই স্টান করছে? একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ওরা স্টান করছে, রাইট? আমাদের এখানে কেন হায়ার সিসি বাইক পারমিশন দিচ্ছে না, কেন দিচ্ছে না? জাস্ট বিকজ অফ আমাদের কারণেই। আমরা যেই হারে 160 সেগমেন্টের বাইক নিয়ে রোডে ঘাটে এইভাবে অ্যাক্সিডেন্ট করি, হায়ার সিসি নিয়ে কি অবস্থা হবে? এই কথা চিন্তা করেই হয়তো সরকার আমাদেরকে হায়ার সিসি দিচ্ছে না। আমাদের দেশে দিনকে দিন অ্যাক্সিডেন্ট কমে যাক, আশা করছি ইনশাল্লাহ আমরাও একদিন হায়ার সিসি বাইক পাবো। সো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকের ভিডিওটাতে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, এবং অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফলি রাইড করবেন।